ভারতের দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার খ্যাত নয়নতারা, জনপ্রিয় নির্মাতা বিঘ্নেশ শিবনের সঙ্গে দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী। দুজনের প্রেম বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি, কিন্তু সব জল্পনা কল্পনা ছাপিয়ে অবশেষে নয় জুন সাত পাকে বাঁধা পড়েন তারা। এদিকে বিয়ের পরেই হানিমুনে চলে গেলেন দুজন। মধুচন্দ্রিমার জন্য এই নবদম্পতি বেছে নিয়েছেন থাইল্যান্ড। এর মধ্যে স্ত্রীকে নিয়ে সেখানে উড়েও গেছেন বিঘ্নেশ। সেখান থেকে তোলা বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। মূলত শেয়ার করে একটি ছবিতে দেখা যায়, কোনো একটি রিসোর্টের চেয়ারে বসে আছেন নয়নতারা। তার পরনে হলুদ রঙের পোশাক, সূর্যের স্নিগ্ধ আলো এসে খেলা করছে তাদের চোখে মুখে, আর দৃষ্টি বিনিময় করছেন তারা। শুধু তাই নয়, আরও বেশ কয়েকটি ছবিতে রোমান্টিক মুডে ফ্রেমবন্দি হয়েছেন এই যুগল। সেসব ছবির ক্যাপশনে বিঘ্নেশ লিখেন, স্ত্রীর সঙ্গে থাইল্যান্ডে, আর প্রিয় জুটিকে এভাবে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন ভক্তরাও। এর আগে তামিলনাড়ুর মহাবালিপুরামের একটি হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন নয়নতারা বিঘ্নেশ। মনিকার ডিজাইন করা পোশাকে বর কনে সাজেন তারা। শোবিজ অঙ্গনের অনেক তারকাই বিয়েতে যোগ দিয়েছিলেন। জানা যায় 2015 সালে নানুম রাউডি ধান সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিঘ্নেশ শিবন প্রেমের সম্পর্কে জড়ান। তারপর চুটিয়ে প্রেম করেন দীর্ঘ সাত বছর। বর্তমানে নয়নতারা ও বিঘ্নেশ শিবন দুজনের হাতেই সিনেমার কাজ রয়েছে। নয়নতারার পরবর্তী সিনেমা আনাত্তে। অন্যদিকে কাতুবাকুলা রেন্ডু কাদাল সিনেমার পরিচালনা করছেন বিঘ্নেশ শিবন।